নমস্কার বন্ধুরা তুমি যদি একজন পশ্চিমা পুলিশের ইন্টারভিউ পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহ করে দেখো কারণ পশ্চিমা পুলিশের ইন্টারভিউ হলে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কিত অনেক কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়ে থাকে আজকের প্রত্যেকটা কোশ্চেনই পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে আর প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই খাতায় নোট করে নাও দেখো পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কিত প্রথম কোশ্চেনটা যেটা জিজ্ঞাসা করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ পুলিশের সংক্ষিপ্ত রূপ কী সংক্ষিপ্ত রূপ তোমরা বলবে কি ডাব্লু বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দ্বিতীয় যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কি তোমরা বলবে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো হচ্ছে উই কেয়ার উই ডিয়ার এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের মোটো তিন নম্বর যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল তোমরা বলবে পশ্চিমবঙ্গ পুলিশ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল চার নম্বর যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর কোথায় তোমরা বলবে কলকাতার ভবানী ভবন হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর পাঁচ নম্বর যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ দপ্তরের মন্ত্রীকে তোমরা বলবে পশ্চিমবঙ্গ পুলিশ দপ্তরের মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছ নম্বর যে কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি এবং আইজি পদের কে আছেন তিনি আছেন হচ্ছে আইপিএস অফিসার শ্রী মনোজ মালভিয়া আর তার র্যাঙ্ক হচ্ছে ডিজি এবং আইজি এবার সাত নম্বর দেখো পশ্চিমবঙ্গ পুলিশের মোট কতগুলি থানা আছে এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করা হয় তোমরা বলবে চারশো চুয়াল্লিশটি পশ্চিমবঙ্গ পুলিশের থানা রয়েছে আট নম্বর কোশ্চেনটা জিজ্ঞাসা করায় প্রচুর পরীক্ষার এই কোশ্চেনগুলো পশ্চিমবঙ্গ পুলিশে কটি জোন আছে জানবে পশ্চিমবঙ্গ পুলিশের তিনটি জোন আছে খেয়াল কটা জোন আছে তিনটে জোন রয়েছে ন নম্বর কোশ্চেনটা দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কয়টি রেঞ্জ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের দশটি রেঞ্জ রয়েছে অর্থাৎ জোনের অধীনে রেঞ্জ থাকে তিনটে যে তোমাকে জোন বললাম সেই জোনের অধীনে দশটা রেঞ্জ রয়েছে এবং একটা রেলওয়ে অফিস রয়েছে দশ নম্বর দেখো কোশ্চেন পশ্চিম পুলিশের কয়টি কমিশনারেট রয়েছে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়ে থাকে পশ্চিম পুলিশের ছয়টি কমিশনারেট সেগুলি কি হাওড়া চন্দননগর আসানসোল দুর্গাপুর এবং শিলিগুড়ি বিধাননগর এবং ব্যারাকপুর এই ছয়টা কমিশনারেট রয়েছে এবার এগারো নম্বর কোয়েশ্চেন যে জিজ্ঞাসা করাই দেখো পশ্চিমা পুলিশের পদগুলি পর্যায়ক্রমে বলো এই ক্লাসটি আমি আগে করে দিয়েছি এর লিঙ্ক তোমার ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং এই ক্লাসটি অবশ্যই করবে কারণ এই ক্লাসটিতে আমি যে পদগুলির ফুল ফ্রমও সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং তোমরা কাদ কাদের যে ব্যাচ হয়ে থাকে বা শোল্ডার ব্যাচ হয়ে থাকে সেটা দেখে তোমরা কি করে বুঝবে সে কোন র্যাঙ্কের সেটাও বিস্তারিত আলোচনা করি সেই ভিডিওটাতে তাই এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবার দেখো বারো নম্বর কোশ্চেন যে জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের এক একটি জোনের সর্বোচ্চ কর্তা কে থাকেন পশ্চিমা পুলিশের একটি জনের সর্বোচ্চ কর্তা থাকেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তিনটি জোন কি কি আগে আলোচনা করছি দেখো সাউথ বেঙ্গল জোন ওয়েস্টার্ন বেঙ্গল জোন এবং নর্থ বেঙ্গল জোন এবং একটা রেলওয়ের অফিস রয়েছে বা রেলওয়ের দপ্তর রয়েছে এবার তেরো নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা যেটা পশ্চিমা পুলিশের রেঞ্জের সর্বোচ্চ কর্তাকে রেঞ্জের রেঞ্জের সর্বোচ্চ কর্তা কে হয়ে থাকেন ডিআইজি হয়ে থাকেন পশ্চিম পুলিশের রেঞ্জের সর্বোচ্চ কর্তা এবার দেখো চোদ্দো নম্বর যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করা হয় পশ্চিম পুলিশের জেলাগুলির সর্বোচ্চ কর্তাকে আর অবশ্যই তোমার জেলার বর্তমানে ডিএসপি কে আছে এটা কিন্তু অবশ্যই জেনে যাবে যার যেটা জেলা সেই জেলার ডিএসপি কে আছেন এই কোয়েশ্চেনটাকে জিজ্ঞাসা করা হয় তোমার জেলার বর্তমান ডিএসপি কে আছে বা তোমার জেলার সর্বোচ্চ কর্তার নাম কি। ঠিক আছে ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি এবার দেখো পনেরো নম্বর দেখো পশ্চিমা পুলিশের সিভিল পুলিশ কাদের বাজানো হয় এই কোয়েশ্চেনটা কোনো জিজ্ঞাসা করায় প্রচুর ভালো করে বুঝবে পশ্চিমা পুলিশের সিভিল পুলিশ কাদের বলা হয় সিআইডি সিআইএফ ইবি আইবি এস সি পিসিসি এদেরকে সিভিল পুলিশ বলা হয় তাকে তোমরা স্ক্রিনশট নিতে পারো এর শর্ট ফর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুল ফর্ম ওখানে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে ধরো যেমন হচ্ছে সিআইডির ক্ষেত্রে কি বলবে তোমরা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারপর দেখো সিআইপির ক্ষেত্রে বলবে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স ইবি হচ্ছে ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ আইবি হচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এছাড়াও ট্রাফিক শাখা পুলিশ টেলিকমিউনিকেশন ট্রেনিং উইং স্টেট ক্রাইম এগুলো কিন্তু রয়েছে আর পিসিসি মানে হচ্ছে যারা কম্পিউটারে কাজ করে সেটা সেই দপ্তর এবার দেখো এছাড়াও দেখো রেকর্ড ব্যুরো রয়েছে আইসি আইসিআরবি এবং পুলিশ নিয়ে আর কম্পিউটার সেন্টার পিসি পিসিসি তোমাদেরকে আগেই বললাম সুতরাং তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো ফুল ফর্মগুলো খুবই কাজে আসবে আর এই কোশ্চেনটাগুলো জিজ্ঞাসা করা হয় প্রচুর এবং শেষ কোশ্চেন মহিলাদের ক্ষেত্রে প্রচুর জিজ্ঞাসা করা হয় থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা থানা কতগুলি আছে পশ্চিমবঙ্গের মহিলা থানা বর্তমানে চল্লিশটা আছে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল রাখবে যে পশ্চিমবঙ্গের মহিলা থানা কতগুলো আছে চল্লিশটি আছে আর টোটাল থানা আছে কতগুলি চারশো চুয়াল্লিশটি টোটাল পশ্চিমবঙ্গের থানা রয়েছে ওকে এই ষোলো ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি ধরা হয়ে থাকে পরীক্ষা হলে তাই ষোলো ধরনের কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকের প্রশ্ন নোট করে নিয়েছো আশাবাদী আর ভিডিও থেকে উপকৃত হয়ে ভিডিওকে অবশ্যই লাইক করো আর ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি অবশ্যই বাজে রাখতে পারো এ আজকে ভিডিওটা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারা